মানুষের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থার সূচক। এটা উন্নয়নের কাজ, মানুষ এগিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে এবং মানুষ জীবন, সম্পত্তি এবং নাগরিক জীবনের নিরাপত্তা সুনিশ্চিত চায়। এনআরসির নাম করে যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা করেছে এবং পরবর্তীকালে বলছে যে ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনবে, একবার হচ্ছে এনআরসি, একবার হচ্ছে সিএবি করে মানুষকে দেশ ছাড়া করা, এবং অসমে 11 লক্ষ হিন্দু বাঙালি তারা 14 লক্ষের মধ্যে তাদের নাম আছে, তারা নাগরিকত্বহীন হয়ে গেছে এবং দেশকে বিভাজন করার যে পরিকল্পনা তার বিরুদ্ধে এটা মানুষের রাগ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতবার উত্তরবঙ্গে আসেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আপনি এত কাজ করেছেন, আমি বলবো যে স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী করা হয়নি। সে কালিয়াগঞ্জে 57,000 ভোটের মার্জিনকে মুছে দিয়ে সিটটা জিতেছে কংগ্রেস, তৃণমূল কিন্তু এটা গেইন করেছে। এই সিটটা আমরা কোনোদিন জিতিনি, না 11-তে জিতেছি, না জিতেছি কংগ্রেসের ছিল পার্লামেন্ট ইলেকশনে, ওখানে 57,000 ভোটে দেবশ্রী রায়ের, দেবশ্রী চৌধুরী এবং তিনি কেন্দ্রের মন্ত্রী। তারপরে কিন্তু এই ভোটটা একটা ল্যান্ডমার্ক ভিত্তি, খড়গপুরে যেটা জিতেছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ, সেখানে থেকে এমএলএ ছিলেন এবং তিনি ওখানে প্রায় 50,000-এর বেশি ভোটে জিতে এমপি হয়েছেন, ওই সিটে 50,000-এর ব্যবধান ছিল। 8 বার ওখান থেকে জিতেছেন চাচা জ্ঞান সিং সোনপাল, কংগ্রেস সিপিএম একসাথে রয়েছে, মিথ্যা কুৎসা অপপ্রচার ইত্যাদি। মহামত্য সিট ছিল একটাই, তৃণমূলের ওটা করিমপুর, স্বাধীনতার পর প্রথম জিতেছে সেই সিটটায়, মহুয়া জিতেছিল 14,000। পার্লামেন্টে আবু তাহের জিতেছে মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যে, সেটা সিটটা সেটা জিতেছে 16,000 ভোটে। এবার এখন পর্যন্ত 25,000-এর লিড আছে, ফাইনাল ট্যালি হলে বোঝা যাবে যে এই লিডটা কত বাড়ছে। এই যে পার্সেন্টেজ অফ ভোট, এটা আমরা মানুষের এই বিশ্বাসের আমরা যোগ্য হয়ে কাজ করার চেষ্টা করব। দলের যারা বৈশিষ্ট্য নেতৃত্ব আছে তারা বলবে, আমি খুব সাধারণ প্রচারে গেছি, আমি প্রচারে গেছি, আমাদের আমি নেত্রী নির্দেশে গেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স জানি, খুব সাধারণ কর্মী, যতটুকু আমার জেনারেল ইমপ্রেশন হলো মানুষের সাথে কথা বলে যতটুকু দলের নেতৃত্বে ততটুকু। এখানে দুর্বৃত্তদের কোনো স্থান নেই, এখানে এই মধ্যরাতের স্বাধীনতার মধ্যে প্রথম মধ্যরাতে রাষ্ট্রপতি শাসন উজ্জ্বল মন্ত্রিসভার অনুমোদন ছাড়া প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতায় এবং তারপরে পদত্যাগ করা, গণতন্ত্রকে মকারি করে দেওয়া, আর একজন যিনি তৃণমূল থেকে চলে গেছিলেন তিনি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার নাম্বার পাওয়ানোর জন্য বলে দিলেন 3টে সিটি জিতব, যেমন প্রেস মিডিয়া ওটাকেই বড় করে দেখাচ্ছে। এই সমস্তগুলোকে আপনারা দেখুন যে বছরের পার্সেন্টেজ আমরা কত শতাংশ বাড়িয়েছি, কোন জায়গায় আমরা দ্বিতীয় ছিলাম, কোন জায়গায় তৃতীয় ছিলাম, আর কোন জায়গায় কোথায় গিয়ে তৃণমূল কংগ্রেস এটা জিতেছে। এটা মানুষের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে টায়ারলেস এফোর্ট করেছে, মানুষের একটা বিশাল আস্থা এটা হয়েছে এবং 2টো সিট গেইন করেছে তৃণমূল, একটা বিজেপির সিট আর একটা কংগ্রেসের সিট। কিন্তু পার্লামেন্ট ইলেকশনে এই দুটোতে মার্জিন ছিল হ্যাঁ 57,000 আর 50,000। রাজনীতিতে কেউ পুরোপুরি নিশ্চিন্ন আর নিশ্চিন্ন না, এটা বলার মতো অভ্যুক্ত আমি, রাজনীতিটা 100 মিটার দূর, এটা দীর্ঘ লম্বা প্রক্রিয়া, কে সেই লম্বা প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারবে তার উপরে নির্ভর করে। সুতরাং এটা বলার মতো আমার অভ্যুক্ত নেই যে কংগ্রেস সিপিএম শেষ হয়েছে, তাদের প্রতি শুভেচ্ছা থাকলো যে অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ না করে এই ভয়ানক শক্তি বিজেপি তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে
আন্দোলন করা উচিত, নীতি নেওয়া উচিত। তাদের কোনো নীতি নেই, নীতি করতে হচ্ছে কংগ্রেস আর সিপিএম, না হলে এই দুটো পরস্পর বিরোধী শক্তি, এরা অ্যাডজাস্ট করে, এদের লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করা, তৃণমূলকে দুর্বল করা। এরা তো বিজেপির বিরুদ্ধে লড়ছে, এটা তো মানুষের কাছে কষ্ট হচ্ছে। পার্টির লাইনটা ঠিক করা উচিত, কংগ্রেস আর সিপিএম এই দুজন বলবো, দলের অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা মানুষ বুঝবে, এবং তাদের দল নিবে, সেটা নিয়ে আমি তাদের উপদেশ দিতে যাব।